তো আমরা প্রত্যেকেই জানি যে আর কে ওয়ান এবং আর কে টু যে রেশন কার্ডটি রয়েছে তার মধ্যে আর কে টু রেশন কার্ডে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রতি কাঠপিছু এক কেজি করে চাল এবং এক কেজি করে গম দেওয়া হবে তো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই অর্থাৎ খাদ্যমন্ত্রী কিন্তু চিঠি পাঠিয়ে দিয়েছেন বিধেয়ক তো আজকে আমরা ডিটেলস জেনে নেব যে আর কে এস ওয়ান রেশন কার্ডে অর্থাৎ দুই কেজি করে চাল এবং তিন কেজি করে গম সম্পূর্ণ বিনামূল্যে কাঠপিছু দেওয়া হবে কিন্তু আর কে এস টু রেশন কার্ড যে রয়েছে তাদেরকে কিন্তু এক কেজি করে চাল এবং এক কেজি করে গম দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে সেক্ষেত্রে যে অর্থাৎ যে চালের যে পরিমাণ এবং গমের যে পরিমাণ তা কিন্তু অনেক কম তো আমার ডিটেলস জান আজকের ভিডিওতে অর্থাৎ আর কেউ টুরিস্ট কার্ডকেও সম্পূর্ণ বিনামূল্যে কতগুলো করে চাল এবং গম দেওয়া যায় তো এই সমস্ত ডিটেলস জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেটা দেখতেই পাচ্ছেন তাহলে ছিল লাইমিনতে লাইকোন ক্লিক করে ভিডিওতে ক্লাক দিন আজকে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেই শাসনতে ক্লিক করে পাঁচ মিনিটে ক্লিক করে নোটসম অর্কে রাখুন আজকে সাবস্ক্রাইব গেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ রেশনে বরাদ্দ কমানোর প্রতিবাদে খাদ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিধায়ক আগস্ট মাস থেকে রেশুনে বরাদ্দ কমিয়ে দেওয়া সরকারি নোটিফিকেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের খাদ্য ও সরবরাহমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন বিধায়ক রুনু দত্ত তিনি দাবি জানিয়েছেন রেশুনে বরাদ্দ কমিয়ে দেওয়া চলবে না মানুষের হাতে টাকা নেই কাজ নেই এমন সময় মানুষকে ভাতে মারার পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বিধায়ক খাদ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি ও গত এপ্রিল মাসে জারি হওয়া খাদ্য ও সরবরাহ দপ্তরের নির্দেশ নেওয়ার উল্লেখ করে বলেন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের কাঠধারীকে প্রত্যেককে মাসে পাঁচ কেজি করে চাল দেবার নোটিফিকেশান করা হয়েছিল পরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে দু হাজার একুশ সালের জুন মাস পর্যন্ত সবাইকে মাসে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে গত একুশে জুলাই ভার্চুয়াল মিটিংয়ে মুখ্যমন্ত্রী আজীবন রেশন দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক প্রশ্ন তুলেন এপ্রিল মাসে জারি করা নির্দেশনামার কি হলো সেখানে তো বলা হয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত সবাইকে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে তাহলে আগস্ট মাস থেকেই বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে কেন সম্প্রতি খাদ্য ও সরবরাহ দপ্তর নির্দেশ দিয়েছে আর কে এস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ডে আগস্ট মাস থেকে প্রত্যেককে মাসে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে না বরাদ্দ কমিয়ে করা হয়েছে মাসে এক কেজি করে চালও এক কেজি করে গম রাজ্যের প্রচুর মানুষের আর কে টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে বহু প্রান্তিক মানুষের রয়েছে আর কে টু রেশন কার্ড তারা সংকটে পড়বেন তো আসলে আপনার প্রত্যেকে বুঝতেই পেরেছেন যে ইতিমধ্যেই কিন্তু রেশনের বরাদ্দ কমানোর প্রতিবাদে খাদ্যমন্ত্রী কিন্তু চিঠি দিয়েছেন বিধায়ক তো যখন নতুন আপডেট চলে আসবে যে আর কে এসে কার্ডের যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ বাড়ানো হয়েছে কি না সমস্ত আপডেট কিন্তু পেঁয়াজ পেয়ে যাবেন এর পাশাপাশি আর কে এসে কার্ডের যে বরাদ্দ রয়েছে তা বাড়ানো দরকার কি না এবং কতগুলো বাড়ানো দরকার অবশ্যই আপনি কম সময় জানিয়ে দেবেন পাশাপাশি সমস্ত নতুন আপডেট পাওয়া জন্য সাবস্ক্রাইব করে পাশে ক্লিক কিছু অলকে রাখবেন সেটাকে প্রত্যেকে জানিয়ে দেবেন তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ